দেখো, এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলো যুক্তরাজ্যের স্কানথর্প শহরের মুসলিম কমিউনিটি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কানথর্প অ্যান্ড হাল প্রতিনিধি ফখরুল হুসাইন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলো স্কান্থপের মুসলিম কমিউনিটি। যথারীতি ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় ঈদের নামাজের মধ্য দিয়ে। প্রতিবারের মতো বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবারও খোলা মাঠে আয়োজন করে পবিত্র এই ঈদুল ফিতরের জামাতের। অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন কমিউনিটি নেতা মুজিব রহমান জামাতে উপস্থিত বিপুল সংখ্যক মুসল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ ইনকাশার পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদকে এনজয় করেন। ঈদ মুবারক। শেবে বরকত থেকে পবিত্র ঈদের ফিতরের জামাতের উপলক্ষে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে ঈদের জামাত আয়োজন করেছে সারা পৃথিবীর মুসলিম উম্মাকে আমরা জানাই ঈদ মুবারক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈদ মুবারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধারাবাহিক এ ধরনের আয়োজন যাতে অব্যাহত থাকে এটাই প্রত্যাশা করেন উপস্থিত সকলেই। Congratulate the Bangladesh Welfare Association for arranging such a wonderful event. This is not just an event, it's an Islamic event where we encourage all the Muslim brothers to attend. আজ ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত আজকে এই ঈদ জামাতে শাফিল পার্ক থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। স্কান্তপের সবচেয়ে বড় এই ঈদের জামাতে ইমাম থার বয়ানে বলেন, মুসলমানরা বিশ্বে নির্যাতিত নিপীড়িত এক জাতি, আজ সময় এসেছে মুসলমানদের ঐক্যের। ঈদের এই আনন্দে আনন্দিত হোক বিশ্বের অসহায় মজলুম গরিব দুঃখী মেহনতি মানুষ। ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি। স্কান্তপ থেকে ফখরুল হোসাইন, এনটিভি, ইউরোপ নিউজ।